খাগড়াছড়ির মাটিরাঙ্গায় 10 লাখ টাকার বিভিন্ন মডেলের ভারতীয় স্মার্টফোন জব্দ করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। এ সময় 3 চোরাকার বাড়িকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মাটিরাঙ্গার শান্তি পরিবহন কাউন্টারের সামনে থেকে এসব ফোন জব্দ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ভিভো, রেডমি, ওপ্পো ও রিয়েলমি সহ বিভিন্ন ব্র্যান্ডের 7টি ভারতীয় ফোন জব্দ করা হয়। জব্দকৃত ফোনের বাজার মূল্য আনুমানিক 10,48,000 টাকা। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার মুক্তাধর বলেন, আটককৃতদের বিরুদ্ধে বিধি মোতাবেক নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে কোনো পণ্য প্রবেশ করতে দেওয়া হবে না, যে কোনো মূল্যে চোরাকারবারীদের লাগাম টেনে ধরা হবে বলে জানান তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও চোরাকারবারীসহ যে কোনো অপতৎপরতা রোধে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।